আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবিরা ওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 5 স্বাস্থ্যবিধি এর দ্বিতীয় অংশ পানিবাহিত রোগের দ্বিতীয় অংশ পানিবাহিত রোগ এবং রোগের লক্ষণ সম্পর্কে। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম এই অধ্যায়টির প্রথম অংশ সুস্থ জীবনযাপন সম্পর্কে। আজ আমরা শিখব পানিবাহিত রোগ এবং রোগের লক্ষণ সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ পানিবাহিত রোগ এবং রোগের লক্ষণ। দূষিত পানি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এবং টাইফয়েড। অধিকাংশ পানিবাহিত রোগের লক্ষণ হল পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেট ব্যথা। ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে। খাবার স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায়। এছাড়াও আধা লিটার নিরাপদ পানিতে এক চিমটি লবণ এবং এক মুঠো চিনি বা গুড় মিশিয়ে আমরা নিজেরাই বাড়িতে খাবার স্যালাইন তৈরি করতে পারি। বন্ধুরা, লক্ষ্য করো, দূষিত পানি কি করতে পারে? বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে। অর্থাৎ আমরা যদি দূষিত পানি পান করি এবং দূষিত পানি ব্যবহার করি, তাহলে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি। এই সকল রোগগুলো হচ্ছে ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এবং টাইফয়েড। এবং এইসব রোগের লক্ষণগুলো কি? পাতলা পায়খানা, বমি, জ্বর এবং পেট ব্যথা। এবং ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে। এবং খাবার স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায়। যদি বাজার থেকে কেনা না হয়, তাহলে আমরা নিজেরাই ঘরে বসে স্যালাইন তৈরি করতে পারি। আমরা কিভাবে স্যালাইন তৈরি করব? বন্ধুরা, উপরে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, স্যালাইন তৈরি করার একটি ছবি। এক মুঠো গুড় অথবা তোমরা এক মুঠো চিনিও নিতে পারো। অতপর কি করবে, এক চিমটি লবণ নেবে এবং পানিতে ভালো করে মেশাবে। তাহলে কি তৈরি হয়ে যাবে? খাবার স্যালাইন। বন্ধুরা, এবার আমরা জানব পানিবাহিত রোগ প্রতিরোধ সম্পর্কে। পানিবাহিত রোগ প্রতিরোধ। পানিবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো পানিতে জীবাণুর বিস্তার রোধ করা। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো। বন্ধুরা, পানিবাহিত রোগ যদি আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে সবচেয়ে ভালো উপায় কোনটি? যে পানিতে জীবাণুর বিস্তারই রোধ করা, অর্থাৎ বন্ধ করা। এবং এই পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য কিছু উপায় চলো আমরা দেখে নিই। প্রথমটি হচ্ছে নিরাপদ পানির ব্যবহার। বন্ধুরা, তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, এখানে তিনটি ছবি তোমরা যদি লক্ষ্য করো, প্রথম ছবিটি হচ্ছে পানি ফুটানো, দ্বিতীয় ছবিটি হচ্ছে পানি ফিল্টারকরণ, তৃতীয় ছবিটি হচ্ছে ট্যাবলেট ব্যবহার করে পানি বিশুদ্ধকরণ। আমরা এই তিনটি উপায় পানির রোগ প্রতিরোধ করতে পারি। অর্থাৎ পানিতে বিদ্যমান বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এভাবে আমরা দূর করতে পারি। পানি ফুটানোর মাধ্যমে পানিতে বিদ্যমান বিভিন্ন জীবাণু মারা যায়। তাছাড়া পানি ফিল্টারকরণ অথবা পানিতে ট্যাবলেট মেশানোর ফলে আমরা পানিকে বিশুদ্ধকরণ করতে পারি। নিরাপদ পানি ব্যবহার। পানি পান করা, খাবার তৈরি করা এবং গোসল করার জন্য নিরাপদ এবং পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি নিরাপদ করতে পারি। বন্ধুরা, লক্ষ্য করো, প্রথমে আমরা বলা হয়েছে কিভাবে নিরাপদ পানি পেতে পারি। পানিকে ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানিকে নিরাপদ করতে পারি। এবার আমরা জানব হাত ধোয়া সম্পর্কে। প্রথমে পানি দিয়ে হাত ভেজানো, অতপর সাবান মাখানো, অতপর 15-20 সেকেন্ড হাত ঘষা, অতপর হাত ধুয়ে ফেলা, অতপর হাত ধোয়ার পর কল বন্ধ করা, সর্বশেষ পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে হাত মোছা। বন্ধুরা, তোমরা এখানে 6টি উপায় লক্ষ্য করতে পারছো। এই 6টি উপায়ে আমরা কি করতে পারি? হাত ধুতে পারি। এটি হচ্ছে হাত ধোয়ার নিয়ম।
হাত ধোয়া, খাবার খাওয়ার আগে বা খাবার তৈরি করার আগে, খেলাধুলার পর, টয়লেট ব্যবহার করার পর সাবান এবং নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। বন্ধুরা, পানিবাহিত রোগ প্রতিরোধের এটি হচ্ছে একটি অন্যতম উপায়। আমাদের অবশ্যই খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুতে হবে এবং খাবার তৈরি করার আগে, খেলাধুলার পর এবং টয়লেট ব্যবহার করার পর অবশ্যই সাবান এবং নিরাপদ পানি দিয়ে উপযুক্ত উপায়ে হাত ভালোভাবে ধুতে হবে। টয়লেট পরিষ্কার রাখা। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বন্ধুরা, যদি পানিবাহিত রোগ আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আমাদের স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই সকল বিষয়ের উপর আমরা একটি আলোচনা দেখে নিই। আলোচনার মূল প্রশ্নটি হচ্ছে, পানিবাহিত রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি? প্রথমে এক ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমরা ডান দিকে একটি ছক লক্ষ্য করতে পারছো? এখানে লেখা আছে আমাদের করণীয়। তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় প্রথমে একটি ছক তৈরি করে নেবে। দুই, পানিবাহিত রোগ প্রতিরোধে কি কি করতে হবে তার একটি তালিকা তৈরি করি। এবার তোমাদের কাজ কি, পানিবাহিত রোগ তোমরা কিভাবে প্রতিরোধ করবে তার একটি তালিকা তৈরি করবে। বন্ধুরা, বলো তো কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায়? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের করণীয়গুলো হচ্ছে, পানিতে জীবাণুর বিস্তার রোধ করা, নিরাপদ পানি পান করা এবং সর্বক্ষেত্রে নিরাপদ ও পরিষ্কার পানি ব্যবহার করা, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কাজ তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। বন্ধুরা, এবার তোমাদের কাজ হচ্ছে নিজেদের সহপাঠীদের নিয়ে এই সকল কাজগুলো নিয়ে আলোচনা করবে এবং কাজগুলো খুব সহজেই তোমরা সম্পন্ন করবে এবং তোমরা পানিবাহিত রোগ প্রতিরোধের করণীয় কাজগুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করবে। বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।